সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ইটস নিশাদ রহমান ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো, ইন্ডিয়াতে চাকরি করে বা পার্ট টাইম জব করে পাশাপাশি পার্ট টাইম জব করে পড়াশোনা করতে পারবো কিনা, তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সবাই পুরো ভিডিওটা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একটু ধোলাই হবে আজকে। তো যাই হোক, ফিরছি ইন্টার পর। তো চাকরি করে পড়াশোনার পাশাপাশি চাকরি করে ইন্ডিয়াতে মানে পড়াশোনার খরচ, টিউশন ফি চালাইতে পারবো কিনা, অথবা থাকা খাওয়ার খরচটা চালাইতে পারবো কিনা, এরকম কোন অপশন আছে কিনা, এরকম কোন ফ্যাসিলিটি আছে কিনা, বা এরকম কেউ অফার করে কিনা, তো এরকম প্রশ্ন আসে। বেশিরভাগই প্রশ্ন এমন করে থাকে যে ভাই আমি ইয়ে করবো, পার্ট টাইম জবের ফ্যাসিলিটি আছে? তো যাই হোক, পার্ট টাইম জবের ফ্যাসিলিটি আছে কিনা এই বিষয়ে অনেকে প্রশ্ন করে। তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে বেশিরভাগ দেখা যায় যে যার কারা এই প্রশ্নগুলো করে, বেশিরভাগ প্রশ্ন করে যারা হইলো ওখানে অনার্স লেভেলে পড়াশোনা করবে, ইন্টার পাস করছে, যারা ওখানে ইঞ্জিনিয়ারিং করবে বা বিবিএ করবে, মাত্র বাংলাদেশি ইন্টার পাস করছে, যাকে বলে কলেজ পাস করছে, কলেজ পাস করে ওখানে যে কোনো ডিগ্রি করুক না কেন, এরা এই প্রশ্নগুলো বেশি করে। এরা চিন্তা করে যে ওখানে যাব, যাই চাকরি করব আর হইলো পড়াশোনা করব। ভাই এটা ইউরোপ কান্ট্রি না, এটা কানাডা না আমেরিকা না যে আপনি ফুড ডেলিভারি দিয়ে ইন্ডিয়ার মতো দেশে পড়াশোনা করবেন। ইন্ডিয়াতে চাকরি পাওয়া খুবই টাফ ব্যাপার, চাকরি পাওয়া যায় ওইটা নিয়েও কথা বলবো, কিন্তু পড়াশোনা অবস্থায় চাকরি করা যায় কি না এবং চাকরি করলে কি 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 মানে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে, তারপরে আপনার ওই জায়গাতে যাইতে পারবেন। তো আপনি প্রথমত কথা হইলো যে আপনি কি পাস করছেন, আপনি তো মাত্র ইন্টার পাস করছেন, মানে হইলো আপনি ইন্ডিয়ার হইলো কেবল স্কুল পাস করছেন, মানে আপনি প্রাইমারি স্কুলের মানে হাই স্কুলের ছাত্র, স্কুলের ছাত্র হয়ে ওই দেশে যায় আপনি কি চাকরি করবেন? কলেজও পাস করেন নি, আন্ডার গ্রাজুয়েটও করেন নি, গ্রাজুয়েটও কিচ্ছুই করেন নাই, খালি মাত্র আপনি স্কুল লেভেল পাস করছেন, ইন্ডিয়ার হিসেবে যদি ধরি তাহলে স্কুল লেভেল পাস করছেন, পাস করে যায় ওখানে আপনি কি চাকরি করবেন? আপনি নিজেই নিজের প্রশ্ন করেন না কেন, আপনি কি যোগ্যতা ওখানে রাখেন চাকরি করার জন্য? কোনোই উত্তরই তো আপনার কাছে নাই। তো ওখানে যায় যদি দেখা যায় যে কানাডাতে যারা থাকে বা আমেরিকাতে যারা থাকে, ওখানে দেখা যায় যে উবার চালাই, অনেকে উবার চালায়। তো ইন্ডিয়াতেও যদি আপনি চিন্তা করেন যে উবার চালাবো, ইন্ডিয়াতেও আবার গাড়ি মানে কার টার এসবের দাম কম, বাইকেরও দাম কম, 20-30 হাজার টাকা হইলে বাইক হয়, 1-1.5 লাখ টাকা হইলে কার হয়, আর ইউএসএতে বা কানাডাতে এইরকম। তো এখানে যদি আপনি গাড়িও কিনতে চান তাইলে নিজের নামে হবে না, বাড়িওয়ালার নামে কিনতে হবে। আর গাড়ি যদি আপনি চালানো, আপনার লাইসেন্স থাকতে হবে। আর হইলো সর্বপ্রথম কথা হইলো যে আপনার ভিসা এফআর এর যে পেপারটা পাবেন, ওখানে স্পষ্ট লেখাই আছে আপনি এখানে পড়াশোনা ছাড়া দ্বিতীয় কোনো কাজ করতে পারবেন না, মানে কোনো ধরনের চাকরি করতে পারবেন না। কানাডাতে তো 20 ঘন্টা সাপ্তাহিক 20 ঘন্টা করে চাকরির পারমিশন দেয়, কিন্তু ইন্ডিয়াতে কেমনে পাবেন? আপনি নিজের নামে গাড়ি কিনতে পারবেন না, গাড়ি আপনি 1.5 লাখ টাকা 2 লাখ টাকাতে গাড়ি কিনবেন, এটা কার নামে কিনবেন? এটাকে বাড়িওয়ালার নামে গাড়ি কিনবেন? আমি আমার মোটর সাইকেল নাই 20 হাজার টাকাতে 15 হাজার টাকাতে কিনছি, ওইটা হইলো বাড়িওয়ালার নামে করছি, কারণ হইলো 15-20 হাজার টাকা কোনো আহামরি টাকাও না। তো এটা দিয়ে যদি এখন আমি হইলো ফুড ডেলিভারি করতে চাই বা যদি উবার চালাইতে যাই, তাইলে আমাকে সেই রকম শহরে থাকতে হবে। আপনি যদি ওই উবার ড্রাইভিং করতে চান তাইলে আপনাকে সেই রকম শহরে থাকতে হবে, একদম মেইন শহরের দিকে থাকতে হবে। কারণ মেইন শহরে থাকতে গেলে আপনার যদি এমনি নর্মালি যদি 5,000 টাকা লাগে, মেইন শহরে থাকতে গেলে আপনার খরচ পড়বে সব মাসে হইলো 8-10 হাজার টাকা বা তারও বেশি খরচ পড়তে পারে, থাকা খাওয়া সব মিলিয়ে। আবার হইলো আপনার লাইসেন্স থাকতে হবে, ওখানে যেয়ে লাইসেন্সের পারমিশন নিতে হবে এবং আপনার আরো অনেক কিছু ডকুমেন্টস শো করাইতে হবে ভার্সিটি থেকে, আপনাকে আপনি যেই কাজ করবেন ভার্সিটি থেকে আপনার হইলো অনুমোদন পত্র নিতে নেওয়া লাগতে পারে যে আমি পড়াশোনা করতেছি, আমি হোস্টেলে থাকি, এখন তো সারা সময় বেশিরভাগ সময় বসেই থাকি,
তো আমারে একটা কোনো কিছু করার জন্য একটা পারমিশন দেন, কয়টা ইউনিভার্সিটি আপনার এই পারমিশন দেবে? আবার যদি আপনি ফুড ডেলিভারি করতে চান, ওখানে পেশাদার লাইসেন্স লাগবে। আর যদি পেশাদার লাইসেন্স নাও লাগে, যদি আপনার লাইসেন্স নর্মাল লাইসেন্স বাংলাদেশি লাইসেন্স দিয়েও হয়, তারপরেও তো আপনার হলো অনেক ডকুমেন্টস লাগবে। ভার্সিটি ডকুমেন্টস তো অবশ্যই চাবে। আর আপনি যদি এমনি কোনোভাবে যদি কইরে ওখানে ধরা খান, তাহলে তো সমস্যা। এমনি নর্মালি হয়তো ছাড়ে দিবে, কিন্তু লাইসেন্স টাইসেন্স এগুলো যদি আপনার কাছে না থাকে, তাইলে আপনি কি করবেন? বিগ অ্যামাউন্ট জরিমানা করবে, নাইলে তো আপনার সমস্যা হয়ে যাবে। ওখানকার পুলিশেরা বুঝেন তো কি রকম, বাংলাদেশের পরিস্থিতি দেখেন না, বাংলাদেশে বসে থেকে ইন্ডিয়ার পরিস্থিতি দেখেন না কেমন। তো যাই হোক, চাকরি করতে পারবেন, আপনাদের কিন্তু পরিচিত থাকতে হবে। সেক্ষেত্রে যদি কোনো হেল্প পান, আপনার ওখানে পরিচিত আছে পার্ট টাইম, আপনার এখন হইল সব ইউনিভার্সিটি তার ওই 80% মার্কস অ্যাটেন্ডেন্স থাকা লাগে না, নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হইলেন, পাশাপাশি চাকরি করলেন, কিন্তু আপনার পরিচিত আছে, সে আপনারে ম্যানেজ করে দিল, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। কিন্তু কেউ যদি আপনারে বলে যে ভাই আমি এখান থেকে আপনারে ইন্ডিয়াতে বসে এখানে এখান থেকে আপনারা চাকরির অফার দিয়ে যে জবও করতে পারবেন, এই কথা বলে ইন্ডিয়াতে স্টুডেন্ট ভিসা এরম কোনো অফার টফার নাই, এরম হওয়ার কোনো চান্সও নাই। আমি মনে করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা না বুঝে না শুনেই এইসব প্রশ্ন করেন, মেজাজটা খারাপ হয়ে যায়। আপনারা এইরকম প্রশ্ন আর করিয়েন না, আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন সব কিছু। তো এত কিছুর মধ্যে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান, তাইলে হয়তো যোগাযোগ করতে পারেন বা কারো সহযোগিতা নিতে পারেন, সেটা আপনার উপরে। কিন্তু যেটা সত্য সেটাই। আর আমি যদি কখনো ওখানে যাই চাকরি বাকরি করতে পারি, ওখানে পার্ট টাইম জব করতে পারি, জোম্যাটো আছে বা আরো উবার যদি চালাইতে পারি, আমি নিজে যদি পারি তাহলে আপনাদেরকে জানাবো, তাহলে আপনাদেরও তো সুযোগ সুবিধা হইল। তবে আমি যতদূর জানি সম্ভব না, তারপরে আমি এবার যাই ট্রাই করব আপনাদের জন্য। তো এনিওয়ে, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অনেক লং হয়ে যায় ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। আর যেটাই বললাম, চাকরি করে ইন্ডিয়াতে পড়াশোনা করার চিন্তা ভাবনা আমাদের থেকে ঝেড়ে ফেলে দিন, দরকার হলে নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন। যদি আপনার দেখা গেল যে আপনি যদি 2 লাখ টাকা খরচ করতে পারেন, 2 লাখ টাকাও ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু তার মানে এই না যে আপনি 5 লাখ টাকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে 2 লাখ টাকার থেকে বাসার থেকে নিলেন, 3 লাখ টাকা ওখানে চাকরি করে ব্যাক আপ দিলেন, এরকম কোনো অপশন নাই। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর হইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, স্টে হোম স্টে সেম, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।